মুমিন সবসময় চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকতে, কিন্তু কখনো কখনো শয়তানের ধোকায় পড়ে গুনাহ হয়ে যায়। তখন মুমিন আফসোস করতে থাকে। সে মনে মনে বলতে থাকে, কেন গুনাহে জড়ালাম, কেন গুনাহের পথে পা বাড়ালাম, কিভাবে পরিত্রাণ পাব এ গুনাহ থেকে। গুনাহ তাকে কষ্টে নিপতিত করে, আর এটি মুমিনের পরিচয়, এটি তার ইমানের প্রমাণ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কি আল্লাহর রাসূল, আমি কিভাবে বুঝব আমার মাঝে ঈমান আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে এবং যে গুনাহের কারণে তুমি কষ্ট পেতে থাকবে তাহলে বুঝবে তুমি মুমিন। মুসনাদে আহমদ, হাদিস 22166, মুস্তাদরাকে হাকিম, হাদিস 33। মুমিনের এ কষ্ট হলো গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুলতার কষ্ট। এ কষ্ট থেকে মুমিন আল্লাহর দুয়ারে ক্ষমার ভিখারী হয়ে যায়, বারবার ধর্ণা দেয়। মুমিন অজু করে নামাজে দাঁড়িয়ে যায়, ইস্তিগফারে অশ্রুতে সিক্ত হয়, আর তখনই রহমানুর রহিমের ক্ষমার দরিয়ায় মৌজ ওঠে, বান্দার সব গুনাহ ধুয়ে সাফ করে দেয়। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম যখন কোনো গুনাহ করে ফেলে অতঃপর অজু করে দুই রাকাত নামাজ আদায় করে আর ওই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটি আয়াত তিলাওয়াত করেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে, সূরা নিসা আয়াত 110। এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করে ফেললে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, সূরা আল ইমরান আয়াত 135। জুনায়েদ আলী সাকি, খবর সংযোগ।